প্রিয় দর্শক বিউটি আপনাকে স্বাগতম আজকের বিষয় অসাধারণ ষোলোটি বিউটি টিপস বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক ঠোঁটে কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোঁটে মুছবেন এটি নিয়মিত করলে ঠোঁটের কালো দাগ উঠে যাবে দুই টমেটোর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে রোদে জলাভাব কমে যাবে তিন হাঁড়ি বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে যায় এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে লাগান এতে আপনার হাত মোলায়েম হবে চার কুনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন এতে দাগ চলে গিয়ে কুনুই নরম হবে পাঁচ মুখের ব্রণ আপনার সৌন্দর্য নষ্ট করে এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে বা কালো দাগ থেকে মুক্তি পেতে আলু লেবু ও শশার রস একসঙ্গে মিশিয়ে তাতে আধা চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানটার তকে লাগান সাত চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা সিকাকাই যুক্ত তেল লাগান আট তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায় এক্ষেত্রে অটোমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা আধা ঘন্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন নয় যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ দশ পায়ের গড়ালে ফাটলে পেঁয়াজ বেটে পলের দিন এ জায়গায় এগারো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন পনেরো গ্রাম করে মৌরি চিবিয়ে খান খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে বারো মুখে কোনো র্যাস বের হলে ডালবাটা পেস্ট লাগান র্যাশের উপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন দাগ থাকবে না তেরো পিঠের কালো দাগ কালো ছোপ তুলতে ময়দা ও দুধ একসঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন এটা নিয়মিত করলে পিঠের ছোপ উঠে যায় চোদ্দ হাত পায়ের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন এতে হাত ও পা অনেক বেশি ফর্সা দেখাবে পনেরো মুখের বাদামি দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান পরে ধুয়ে ফেলুন ষোলো নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে নিয়মিত দুই ক দুই কোয়া করে কমলালে বুখান দুই মাস পর এই সমস্যা আর থাকবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ